তুমি কি করছো? দাঁত মাজো, দাঁত মাজো, ভালো করে দাঁত মাজো। ই ই ও একটু দাঁত মাজো, ভালো করে দাঁত মাজো। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে ত্রয়ী এখানে দাঁত মাজে, আমি মুখটা ধুয়ে চলে আসলাম। তো চলো এখন চা আর মেয়ের স্যালাডটা করে নিই। তো দেখো বন্ধুরা, এখানে করেছি দুধ আর ভাত মেয়ের। তো আজকে বেশি কিছু রান্না করিনি, বেশি কিছু কি আজকে সেরকম কিছু রান্নাই করিনি, শুধু ভাতটা করেছি, আলু সিদ্ধ দিয়েছি আর ডাল সিদ্ধ দিয়েছি। তো মেয়ের জন্য কি করব, তাই জন্য দুধ ভাতই ওকে খাইয়ে দিলাম। অনেকদিন না ও দুধ ভাত খায় না, আগে প্রায়শই দুধ ভাত খেতে, এখন আর খায় না। তো আজকে ভাবলাম দুধ ভাতটাই করি। আর এখানে দেখো আমাদের ভাতটাও বেড়ে নিয়েছি, আলু সিদ্ধ আর একটু পেঁয়াজ কেটে নিয়েছি আর ডাল সিদ্ধ করেছি। আসলে কী বলো তো, আজকে না শুভ শরীরটা একদম ভালো নেই, জ্বর জ্বর, তাই ওই বললো সিদ্ধ সিদ্ধ করো, বাজার ফাজারও যাওয়া হয়নি, সত্যি কথা বলতে ঘরে সবজিও নেই। আর এখানে দেখো এই জন্য আমি বেড়ে নিয়েছি, ও বললে এক থালাতেই খেয়ে নেবো, চলো দুজন মিলে, আর আলাদা আলাদা বাড়তে হবে না। তো আমরা এরকম মাঝে মাঝে একসাথে খাই, সত্যি কথা বলতে এরকম একসাথে দুজন মিলে খাওয়ার মজাটাই আলাদা। মানে স্বামী স্ত্রী মানেই হচ্ছে তাই যে সুখে দুঃখে একে অপরের পাশে থাকবে, এটাই তো স্বামী স্ত্রী না? যে যতই সুবিধা অসুবিধা থাকুক না কেন, প্রত্যেকটা সংসারেই থাকে না কেন, কিন্তু যে সংসারে সংসারটা চালায় তাকে একটু অ্যাডজাস্ট করে সবসময় মানিয়ে নিয়ে চলতে হয়। সবসময় যে ভালো থাকবো, ভালো খাবো, ভালো করবো এমন এমন না, প্রত্যেকটা সংসারে কম বেশি সিচুয়েশান খারাপ হয়, কিন্তু এই সময় যদি একে অপরের পাশে থাকা যায় তাহলে সম্পর্কগুলো আরও সুন্দর হয়ে ওঠে। তো এইভাবে আমাদের সংসারে যত সুবিধা অসুবিধা থাকুক না কেন, আমরা সবসময় দুজনে একসাথে হাসি মুখে থাকি। তো স্বামী স্ত্রীর মতো সম্পর্ক আমার মনে হয় না আর অন্য কোনো সম্পর্কের মতো, তো এটা একটা অদ্ভুত সম্পর্ক।
তো যত ঝড় ঝাপটা যত সুবিধা অসুবিধা আসুক না কেন সব কিছুই আমরা দুজন মিলে হাসি মুখে একসাথে পার করি, তাই জন্য আমাদের কাছে কোনো ঝড় ঝাপটাই বিয়ের আগে এরকম আমাদের লাইফে অনেক সমস্যা এসেছে সেগুলোও আমরা তখন হাসি মুখে মেনে নিয়েছি, একসাথে দেখেছি, কখনো একে অপরকে ছেড়ে যায়নি এবং এখনও থাক রয়েছে এবং আশা করি ভবিষ্যতে এইভাবে আমরা দুজনে সুখে দুঃখে একসাথে থাকবো। তো খুব ভালো লাগে এইভাবে আমাকে খাইয়ে দি, মানে আমি খাইয়ে দিলে আমাকে বলছে একটু আমার তো মাঝে মাঝে শরীরটা খারাপ হলেই হয়, তুমি একটু তাহলে এইভাবে আমাকে খাইয়ে দাও। ও মাঝে মাঝেই আমাকে বলে যে একটু খাইয়ে দাও না, তো আমি সবসময় দিতে চাই না। তো আজকে ওর শরীরটা খুব খারাপ, জ্বর জ্বর ভাব আর ঠান্ডা লেগেছে, কাশছিল ওইটাকে তোমরা হয়তো নোটিস করেছ, তো তাই জন্যই ওকে ও বললো চলো আমি হাত দিতে ভালো লাগছে না তুমি একটু খাইয়ে দাও, তো তাই জন্যই ওকে খাইয়ে দিচ্ছিলাম। আর মেয়ে না প্রচণ্ড জ্বালাতন করছে জানো তো, দেখতেই পাচ্ছ, একবার আমার ঘাড়ের উপর উঠছে, একবার শুভকে গিয়ে বিরক্ত করছে, এই করছে আর কি। তো চলো খেয়ে নিই, তারপর তোমাদের সাথে পরে কথা হচ্ছে। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা, তুমি পথে চেনো পাশে আছি জেনো আমাকেও সঙ্গে নিলে। তারপরে খাওয়া দাওয়া করে দুপুরবেলা একটু তিনজন মিলে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, তারপর ঘুম থেকে উঠে চা করলাম আর হচ্ছে মুড়ি মাখছি। চা করার আগে শুভ বলো মুড়িটা মাখো, একটু খিদে পেয়েছে, যেহেতু আজকে দুপুরবেলা আলু সিদ্ধ ভাত ওই খেয়েছি আর একসাথে ও বেশি খায়ও নি, তো সেটা সেই জন্যে মুড়িটা মাখতে এসেছি। ওদিকে মুড়ি মেখেছি আর চা করে নিয়েছি, সেটা তোমাদেরকে দেখায়নি। আর এটা হচ্ছে মেয়ের ম্যাগি, তো ওকে ডিম দিয়ে ম্যাগি করে দিই, আজকে আর ডিম দিইনি সেই জন্য আজকে শুধু ম্যাগি করেছি। আর এদিকে দেখো বিছানাটা, ওকে ম্যাগিটা খাইয়ে দিয়ে তারপর আমরা মুড়ি চানাচুর আর চা খেলাম সন্ধ্যাবেলা টিফিন করে এখানে বিছানাটা করে নিয়েছি। মেয়েকে এখন ও সন্ধ্যাবেলা হলে রোজ ঘুমিয়ে পড়ে, ওই দেখো ডল দেখতে পাচ্ছ, ডল না থাকলে ও ঘুমায় না, তো বিছানাটা করে নিয়েছি। ওরা আর বেশি কিছু শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে আজকে, সবার শরীরটা একদম ভালো না, ও বেরোয়নি, সারাদিন ঘরে ছিলাম তো ওকে একটু কোম্পানি দিয়েছিলাম। তো দুপুরবেলাতে দেখলে ওই রান্না করেছিলাম, রাতেও আর কিছু সেরকম রান্না করবো না, ওই আলু একটু ভাত করে নেবো, একটু গরম গরম ভাত আলু সিদ্ধ দিয়ে ডাল সিদ্ধ রয়েছে, ওটাও যেরকম দুপুরবেলা খেয়েছে ওরকম খেয়ে নেবো। আর মেয়েকে তো এখন ম্যাগি খাওয়ালাম, তো রাতে শোয়ার আগে খাওয়ার আগে এখন মানে কটা বলো তো 1:30, তো আমরা সন্ধ্যাবেলা মুড়ি চানাচুর চা ঠা খেলাম, মেয়েকে ম্যাগি ঠেগে খাওয়ালাম। তো মেয়েকে এখন ঘুম পাড়াবো, যে বিছানা করে নিলাম দেখতেই পারলে, তো মেয়েকে বিছানাটা করা হয়ে গেছে, এখন ঘুম পাড়াবো, মেয়ে একটু ওইখানে গেছে খেলা করছে, তো মেয়েকে এসে ঘুম টুম পাড়িয়ে একটু ফোন টোন কাটবো, তারপর একটু পরে একটু ভাত বসাবো, আলু সিদ্ধ ভাত দিয়ে গরম গরম খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়বো। তো আজকে ব্লগটা একটুখানি, তো ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে একটা নোটিফিকেশানে বেল আইকন আছে ওটা প্রেস করে অল ক্লিক করে দিই, যাতে যখনই আমি ভিডিও আপলোড করি তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশান চলে যায়। তো চলো ভিডিওটা জাস্ট একটুখানি, গুড নাইট, তোমরা ভালো থেকো, সুস্থ থাকো।